আজকের নান্দিক আলাপে অতিথি হিসেবে আছেন বিশেষ ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। বিভাস চক্রবর্তী ভারতীয় বাঙালি অভিনেতা এবং খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজকর্মী এবং একজন সফল লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিভাস চক্রবর্তী ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের সিলেটে 1937 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বার্মা সীমান্তের কাছে বসবাসের কারণে তার শৈশব কেটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কার মধ্য দিয়ে। বিভাস চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু বহুরূপী নাট্যদলে হলেও বহুরূপীতে তার সময়টি ছিল হতাশাজনক। 1960 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন বাংলার আর এক নাট্যদল নান্দিকারে। নান্দিকারে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেন। 1966 খ্রিস্টাব্দে তিনি নান্দিকার ছেড়ে তৈরি করেন থিয়েটার ওয়ার্কশপ। সে সময় তিনি বহু নাটকের পরিচালক ছিলেন, যেমন মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় রাজরক্ত, মনোজ মিত্রের চাক ভাঙা মধু ইত্যাদি। বাংলা নাটকের ইতিহাসে রাজরক্ত ছিল এক উল্লেখযোগ্য নাট্য পরিবেশনা, যেখানে সংকেত প্রতীক রূপকের ব্যবহারে প্রথাগত রাজনৈতিক নাটকের বাইরে এক ব্যতিক্রমী চরিত্রের পরিস্ফুটন হয়েছে। 1985 খ্রিস্টাব্দে তিনি অন্য থিয়েটার নামে এক নাট্যদল গঠন করেন। বিভাস চক্রবর্তী পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সূচনাকাল থেকেই বহু বছর এর সদস্য ছিলেন। 1918 খ্রিস্টাব্দে তিনি বয়সের কারণে নাট্য একাডেমির সদস্যপদ ছেড়ে দেন। আজ শুনব এই গুণী ব্যক্তির জীবন এবং নাটকের অভিজ্ঞতার কথা। নান্দিকের পক্ষ থেকে আমরা আজকে আপনার কিছু কথা শুনতে চাই। যেহেতু আপনি থিয়েটারের মানুষ, মানে আপনার নাম বললে আর পরিচয় দেওয়া লাগে না, আমরা সেই হিসেবেই জানি। তো সেখান থেকে আমার কিছু বিষয় জানার আপনার কাছ থেকে। যেমন আমি যদি প্রথমে আসি, আপনি তো প্রথমত বাংলাদেশের মানুষ। বাংলাদেশ বলতে আলাদা কিছু না, যেমন পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলাদেশ জীবনযাপন সংস্কৃতি কিন্তু আলাদা নেই, তারপরেও ভৌগোলিক অবস্থা থেকে তো আলাদা। তো ওখান থেকে যখন আপনি পশ্চিমবঙ্গে এলেন, এসে যখন নাটকে নাটক শুরু করলেন, সেই জায়গা থেকে আপনাকে মানে কী কী সুবিধে বা অসুবিধে বা আপনার এই আজকের অবস্থান বা তার আগেই যে অবস্থানটা আপনি তৈরি করেছিলেন সেখানে আসতে মানে কী ধরনের অভিজ্ঞতা বা কেমন পরিস্থিতি? 11 বছর বয়সে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে এসেছি 11 বছর বয়স থেকে, 1948। তার আগে তো সিলেটে একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল, সাংস্কৃতিক আন্দোলন ছিল, গণনাট্যের ইয়ে ছিল, বছর বছর সাহিত্য সম্মেলন হতো, তাতে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা যেতেন প্রত্যেক বছর। সেই সব মানুষদের দেখেছি, বিরাট অনুষ্ঠান হতো। আমাদের স্কুল ছিল সিলেটের রসময় মেমোরিয়াল হাই স্কুল, সেই স্কুলের প্রাঙ্গণে সেই সব অনুষ্ঠান হতো, নাটক, মননাট্যের হেমাঙ্গ বিশ্বাস ছায়া নৃত্য করতেন, তখনকার যে নৌবিদ্রোহ, 46-এর নৌবিদ্রোহ, সেই সব নিয়ে গান রচনা করতেন, সেই নিয়ে আলেখ্য তৈরি হতো, কিংবা ছায়ানাট নৃত্য তৈরি হতো, সেইগুলো দেখতাম। তখন থেকেই কিন্তু ভেতরে এইগুলো নাড়া দিচ্ছিল, কারণ আমার বাবা ছিলেন
সিলেট প্রগতি লেখক সংঘের সভাপতি। একটা বামপন্থীদের সংগঠন ছিল, কিন্তু বাবা ছিলেন কংগ্রেসের নেতা, কিন্তু ওদের এই উদার্যটা ছিল যে সাংস্কৃতিক আন্দোলন একসঙ্গে করা যায়, কারণ মূল শক্তি তখন ইংরেজ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ। সেই হিসেবে মানে ওই ওইসব দেখে টেখে খুবই ছোটোবেলা থেকে মনে হতো যে আমার প্রবর্তা এই না, 11 বছর বয়সে কোনো ডিসিশন নেওয়া যায় না কিন্তু মনে হয়েছে। কলকাতায় মানে পশ্চিমবঙ্গে প্রথমে আসি, রামাঘাটের পাশে একটি গ্রাম আনুলিয়া গ্রাম, সেটা আমার কাকিমার শ্বশুর বাড়ি ছিল, সেখানে উঠেছিলাম আমরা। আমার বাবা মা আমার বোন ওরা কলকাতায় ছিল, আর ছোটো ভাই একদম ছোটো ভাইকে সে, আর আমার দাদা আমি এবং আমার ছোটো ভাই পরে সে, তার আমরা তিনজন ওই আনুলিয়া গ্রামে ছিলাম। দাদা একটা স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করলো, ম্যাট্রিকুলেশন পাস করলো, করে কলকাতায় চলে গেল, আর আমি আর আমার ছোটো ভাই রয়ে গেলাম। আমি 6 পাস করলাম গ্রামের স্কুল থেকে, মিডল ইংলিশ স্কুল, ক্লাস 6 অবধি পড়ায়, তারপরে রানাঘাটে 7-8 করলাম, তারপরে কলকাতায় চলে গেলাম আর কি, ব্যাস তারপর থেকে কলকাতা এবং তার আশপাশ। এবং প্রথম প্রথম আমি থিয়েটার করবো ওই সব থিয়েটার মাথায় উঠেছে তখন, মানে কোনো রকমই পড়াশুনোটা চালাতে পারি কি না তাই মানে খুব সন্দেহ ছিল, এরকম অর্থনৈতিক অবস্থা। কিন্তু তবুও স্কুলে ভর্তি হয়েছিলাম, ক্লাস 9 থেকে 10 উঠলাম, 10 রেজিস্টারে নাম উঠলো না, বললো যে তোমার 9-এর মাইনে দেওয়া হয়নি, বুঝতে পারি তোমার নাম যদি তুমি মাইনে মাইনে মাইনেটা পুরোটা দিয়ে দাও, তা দেওয়ার মতো সামর্থ্য ছিল পুরো, তাহলে তোমাকে আমরা প্রমোটেড টু ক্লাস 10 বলে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কারণ তোমার রেজাল্টটা খারাপ নয় ভাবে গিয়েছিল, সেটা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে যদি তুমি প্রাইভেটে পরীক্ষা দিতে চাও দিতে পারবে, প্রাইভেটে পরীক্ষা দিলাম, তো ফার্স্ট পাস করেছিলাম, তারপরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি, প্রেসিডেন্সি কলেজে 4 বছর, এটাই আমার লংগেস্ট ডিউরেশন ইন অ্যান একাডেমিক ইনস্টিটিউশন। এবং কলকাতায় আসার পরে চারদিকে যে আরও দিগন্ত প্রসারিত হলো, সেখানে গণতন্ত্রের আন্দোলন তো ছিল, তার সঙ্গে সম্মিত্র, তারপরে উৎপল দত্ত তাদের নাটক, বিদেশি নাটক আসতো, সেইগুলো দেখার সুযোগ, এবং চারপাশে নতুন সিনেমা, নতুন নাটক, বিশেষ করে সত্যজিৎ রায়ের প্রতীক ঘটক কুমার সেন, এদের সিনেমা, সৌমিত্র প্রদত্ত, এদের থিয়েটার সব কটাই মানে টাটকা আমরা পাচ্ছি, ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হয়েছিলাম, সব কিছু নিয়ে এই ব্যাপারে উৎসব ছিল, আজ পর্যন্ত যেরকম আছি। সে ভেতরের তারা থেকেই মানে নিজের যে আগুন সেখান থেকেই আপনি কিনা জানি না। আর সেই সময় তো আপনি যেমন শুরু করেন উৎপল দত্ত, সৌম্যমিত্র, উৎপল দত্ত, সৌম্যমিত্র, উৎপল দত্ত, ওরা 1948 সালে ওরা ছিলেন, উৎপল দত্ত ব্রিটিশ থিয়েটার ডিরেক্টর জিওফ্রে ক্যান্ডেলের সঙ্গে নাটক করতেন, শেক্সপিয়ার আনা আমাদের নাম ছিল, আর শম্ভুদা সাধারণ রঙ্গালয় আমাদের যেটা ছিল পাবলিক থিয়েটার সেখানে করতেন, তারপরে ওরা সেখান থেকে এসে নতুন করে যেটা পরে রূপ থিয়েটার নামে পরিচিত, বাট ইট দ্যাটস এ মিস নোমার রাদার, রূপ থিয়েটারটা আমেরিকায় হয়েছিল অন্য প্রেক্ষাপট, তার 30-এর যে ইয়ের সময় হয়েছিল আর কি, অর্থনৈতিক মন্দার সময় আমেরিকায় ওটা হয়েছিল, মানে ওটাকে প্রমোট করা হয়েছিল, কিন্তু আমাদের এখানে অন্যরকম, আমাদের এখানে 1948-এ সৌম্যমিত্র ইয়ে হলো, বহুরূপী প্রতিষ্ঠা হলো, 1949-এ অনেকে বলে 1948-এ উৎপল দত্ত লিটল থিয়েটার গ্রুপ হলো, তার 10 বছরের মাথাতেই আমরা ও সব নাটক করতে শুরু করলাম। তো সৌম্যমিত্র, উৎপল দত্ত, অজিত দেশ, ওনাদের তো আলাদা আলাদা ধারা ধরা যায়, আপনি অজিত দেশের
আমি কোনো ধারা না, আমার আপনি নিজস্ব আমার নিজের ধারা, আমি কাউকে কোনো দিন, আমি যখন নাটক শুরু করি তখন আই ওয়াজ ম্যাচিওর এনাফ, আমার অনেক বিষয় আমার দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছে, রাজনীতি বলুন, সমাজ বলুন, ভাষা বলুন, সব কিছু নিয়ে আমার একটা ই হয়েছে। সুতরাং আমি সব নাটকেরই দেখতাম, ভালো লাগতো, অনেক কিছু শেখার ছিল। উপলব্ধ সম্ভবিত অরিজিতেশ ব্যানার্জির সঙ্গে তো সরাসরি যোগাযোগ হলো, কারণ অরিজিতেশ ব্যানার্জি 1963-তে আমাকে ওই পাড়ার যে গ্রুপে করতাম সেই পাড়ার গ্রুপ থেকে আমার উত্তরণ ঘটালেন, নান্দিকারে নিয়ে গেল। সামগ্রিক অভিজ্ঞতা দিয়েই তখন আপনি আপনার মতো। হ্যাঁ, আমি তো সবসময় এইটাই ভাবি, ভাবতাম আমি সেটা যখন করবো আমার মতো করবো, এটাই তো সৃষ্টিশীলতার একটি প্রধান বৈশিষ্ট্য। কারণ কারণ আমি যত ছোটই হই, আমি যদি আলাদা কিছু না করতে পারতাম তাহলে আমি কেন সেটা করবো কেন? চক্রবর্তী তো আলাদা, আলাদাই করবো, মানে সব শিল্পী যত ছোটই হোক তিনি তার মতো সে, তার মতো সে হতেই হবে। আর বেশি কথায় যাবো না, আপনার শরীরটাও ভালো নেই এখন বর্তমান সময়ে। আপনি তো যেমন আমাদের বাংলাদেশেও অনেক নাটক দেখেছেন বা যান মাঝে মধ্যে, আমরা পাই আপনাকে, আবার পশ্চিমবঙ্গে তো করছেন নিজে, তো এই জায়গাতে মানে কোনো আলাদা আপনার মনে হয় কি না যে দুই জায়গার যে থিয়েটার চর্চাটি সেটার পার্থক্য বা মানে আপনার অভিজ্ঞতা থেকে? একটা তো ডিফারেন্স কিছু আছে, ডিফারেন্স কিছু আছে, কারণ কি বাংলাদেশে তো ইসলামী ধর্মে যারা বিশ্বাস করে তাদের তো এইসব থিয়েটার গান টানগুলো ততটা তারা প্রমোট করে না, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ব্যাপারটা খুব মানে প্রবলভাবে একটা জোর পেয়েছে। আমাদের মনে আছে আমি ওখানে প্রথম গেলাম 1974-এ, বঙ্গবন্ধু একটা বিশাল সাংস্কৃতিক সম্মেলন করেছিলেন, তাতে দুই বাংলার শিল্পী সাহিত্যিক নানা রকমের মানুষ শিল্পীদের নিয়ে ওখানে সেখানে থিয়েটার রিপ্রেজেন্ট করেছিল আমাদের দুটো প্লে, আমার ডিরেকশনে দুটো প্লে, রাজ রক্ত এবং চাঁদ ভাঙার মধ্যে, সেটা এখনও আমাদের ইতিহাসে চাঁদ ভাঙার মধ্যে। এবং সেই প্রথম চাঁদ ভাঙার মধ্যে নাটকটা বাংলাদেশ টেলিভিশন তখন মানে খুব কাঁচা অবস্থায় ছিল, সেইখানে রেকর্ডিং হতে দেখলাম, টেলিভিশনই সেই প্রথম দেখলাম, টেলিভিশন আমাদের কলকাতা তখন আসেনি, পরে অবশ্য আমি মানে আমাদের হাত ধরেই টেলিভিশন এসছে, আমি ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স ইন টেলিভিশন এখানে। তো সেখানে আবদুল্লাহ মামুন তখন টেলিভিশনে ছিলেন, উনি প্রোডাকশনটা করলেন, প্রডিউস করলেন, রাত্রিবেলা সারা রাত জেগে আমরা স্টুডিওতে ওই ইয়ে থেকে এসেছিলাম 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান থেকে, সেই শহীদ শহীদের থেকে ওখান থেকে ওখান থেকে চলে এসেছিলাম স্টুডিওতে সারা রাত ধরে রেকর্ডিং করলাম। দ্যাট ওয়াজ এ ইউনিক এক্সপিরিয়েন্স। এখন বাংলাদেশে মানে আমি খুব একটা খবর রাখি না, তখন ডাক্তার না ইমামুন ও নাসিরুদ্দিন ইউসুফ আলী জাকের এরা যখন করতেন নতুন নিজের নাটকটা দেখতাম, খবর রাখতাম, আমি যেতামও এখানে মধ্যে আসতেন। এখন যেন কীরকম একটা এখানকার সঙ্গে সব দেয়ানিয়াটা চলছে কিনা জানি না, দেয়ানিয়াটা চললেও সেটা শিল্পের শিল্পের বিনিময় কিনা জানি না, শিল্প এবং শিল্পীদের বিনিময় কিনা জানি না, একটু স্বার্থেরও বিনিময় আছে বোধ হয়, একটু সেই জায়গাটি একটু মানে অস্বচ্ছ হয়ে গেছে। আর এদিকটাও খুব মানে আমাদের অর্থনীতি কখনোই পাকাপোক্ত নয়, কিন্তু কে বোঝে সে কথা, ভাবে যে এটা বোধহয় রোজগারের একটা পন্থা হতে পারে, হতে পারে,
তাহলে তার সেইরকমভাবে চলতে হয়, সেইরকম বিনিয়োগ করতে হয়, সেইরকম ব্যবস্থা করতে হয়, সেরকম পরিকাঠামো তৈরি করতে হয়, তবে তার থেকে রোজগার করা যায় বুঝি, নিশ্চয়ই যায়। কিন্তু সেটা না করে আমি প্রফেশনাল হব, ব্যবস্থাটা পড়ে রইল অপেশাদার, আর আমি পেশাদার হয়ে গেলাম, এ তো হয় না, সোনার পাথর কাটি। আমাদের ওখানে তো এখানে তো যত একটু হয়েছে বাংলাদেশে তো কিছুই হয়নি, এটার জন্য অবশ্য সবসময়ই দাবি আসে যে মানে প্রফেশনাল কিছুটা হোক, কিন্তু সংস্কৃতি কাঠামোর ব্যাপার রাষ্ট্রীয় আসলে সংস্কৃতি বা সৃষ্টি এগুলো মনে হয় যারা করে নিজস্ব তাদের থেকে করে সবসময় এরকমই হয়। এই ব্যাকওয়ার্ড স্টেটগুলোতে যেটাকে বলা হয় খুব গাল ভরা কথা উন্নতিশীল দেশ, উন্নতিশীল দেশে এরকমই হয়। উন্নতিশীলটাই আসলে ভয়াবহ, আমি যখন যতক্ষণ উন্নত হতে না পারছি উন্নতিশীল মানে আমার শব্দটা খুবই একটা এই জায়গায় আমার মনে হয় বিশাল একটা আমাদের ফাঁকি আছে একটা মানে উন্নয়নশীল উন্নয়নশীল আসলে কি একটা আপেক্ষিক বস্তু এরকম মনে হয়। তো যাই হোক অনেক ভালো লাগলো, আর আপনি আবার যাবেন আশা করছি, আসবেন আমাদের আশা করছি, আপনার কথা আমার বন্ধুরা তো রয়েছে আগে থেকে চলে গেল কিন্তু অন্যরা তো রয়েছে, আর আমি যে নান্দিকটা করি এর জন্য একটু শুভেচ্ছা বানিয়ে আপনি দেবেন। নিশ্চয়ই নান্দিকের কথা আমি শুনেছি আমার বন্ধুদের কাছে যারা খবরাখবর রাখে বাংলাদেশে, নান্দিক পত্রিকাটা আপনি চালাচ্ছেন খুবই প্রতিকূলতার মধ্যে দিয়ে, লিটল থিয়েটার লিটল ম্যাগাজিনের সঙ্গে আমাদের থিয়েটারের একটা মিল আছে, উভয়ই নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা চালিয়ে যাচ্ছি আমাদের কাজ, আপনারাও চালিয়ে যাচ্ছেন, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই এই আপনাদের কাজটা ব্রত হিসেবে নিয়েছেন তাতে এগিয়ে যাবেন আপনারা নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।